রাজ্যজুড়ি ভোগালী বিহুর ব্যাপক আয়োজন। যোরহাট জেলার তিয়কর বামনপুখুরী বড়াগাঁত আনন্দ উল্লাস। রাজ্যের সকল প্রান্ততে সম্প্রতি ভোগালীক আদরার ব্যাপক প্রস্তুতি। পিছপরি রা নাই তিয়কর বামনপুখুরী বড়াগাঁও রাইজ। গাঁর রাইজে বাঁ আর নরারে ভেলাঘর নির্মাণত ব্যস্ত হয়ে পড়েছে। সমান্তরালভাবে গাঁর ডেকা বুড়া জিয়রী বুয়ারী সকলে ভেলাঘর নির্মাণস্থলীত কামর মাজতে একলগে বিহু গাই নাচি বাগি আনন্দত মতলিয়া হয়ে পড়েছে। এইবেলি ভেলাঘর নির্মাণস্থলীত রাইজে নাঙল জুয়লি পল খালৈ তাঁতশাল আদি প্রদর্শন করে নতুন প্রজন্মক চিনাকি করে দিয়ার প্রয়াস করেছে। প্রজন্ম তাহলে কিছু লুপ্ত পাইছে, কারণ কারণ এটা ঢেঁকিটো বহুত সফল ল খুলে কব নয়, প্রায় মানুষ ঘর নাইকিয়া হয়েছে। আর আমার এটা নাঙল জুয়লি এইবিল বস্তু আমার গাঁত এটা গরু হাল নাই নাইকিয়া হয়ে গেছে। সহ আমি সুদিলে নাঙল কোন জুয়লি কোন শিবসাগরের আমগুড়িত প্রাক ভোগালী মেলা। মেলাত পিঠাপনা লাড়ু বস্ত্র আদি উপলব্ধ। এই সমূহ দৃশ্য শিবসাগর জেলার আমগুড়ির জেলা লেখিকা সমাজের উদ্যোগত সামগুড়ির নীলাক্ষী মেমোরিয়াল একাডেমির জানমণি কমপ্লেক্সত প্রাক ভোগালী মেলা অনুষ্ঠিত করা হয়েছে। গ্রামাঞ্চলের মহিলাসকলে ঢেঁকীত খুন্দি প্রস্তুত করা তেলপিঠা, তিলপিঠা, ভাপত দিয়া পিঠা, ধূপ পিঠা, ভুরভুরিয়া পিঠা, জেং পিঠা, সুতুলি পিঠা, নারিকলের পিঠা, চুঙা পিঠা, খোলা চাপরি পিঠা, নাঙল ধোয়া পিঠা, ঘিলা পিঠা আদি প্রদর্শন করে। এইবিলাক আমাৰ হেৰাই গৈছে, হেৰাই যোৱা অসমীয়া থলুৱা খাদ্যবিলাক যাতে আমি পুনৰুদ্ধাৰ কৰিব পাৰোঁ আৰু আমাৰ সমাজৰ মাজত প্ৰচলন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি এই প্ৰচেষ্টা লৈছোঁ। আৰু আজি দেখা গৈছে আমাৰ বিভিন্ন ঠাইৰ পৰা অহা মহিলাসকলে বহুত বিভিন্ন ধৰণৰ পিঠা পনা বনাই আনিছে, যিটো আমি হেৰাই গৈছে বুলি ভাবিছোঁ। সম্পূৰ্ণৰূপে প্ৰস্তুত ৰহাৰ আমনিশালীৰ ভেলাঘৰটো। ভেলাঘরটো নির্মাণ করে উলিয়াইছে ভগবান সেনাপতিয়ে। হাতি মানুষের সংঘাতর সুন্দর ছবি ভেলাঘরত উপস্থাপন। অঞ্চলটির বিভিন্ন প্রান্তর অজস্র লোকক আকর্ষণ করেছে ভগবান সেনাপতিয়ে মাজোড়া পরিশ্রমর অন্তত নির্মাণ করা ভেলাঘরটোয়ে। পূর্বে টাইটানিক, শান্তির কপৌ, গোলক পৃথিবী, প্রকৃতি সুরক্ষা তথা গছ থাকিলেহে মানুষ থাকিব, গড় সুরক্ষা আদি বার্তায় ভেলাঘর নির্মাণ করে রাইজর বিপুল সমাদর লাভ করবলে সক্ষম হয়েছে ভগবান সেনাপতিয়ে। এটা সৃষ্টিশীল মানে পরিকল্পনার মানব সমাজক একটা বার্তা দিয়ে আহার কারণে প্রয়াস করেছিল আর প্রতিটি মুহূর্তে সেই প্রয়াস সফলভাবে সমাপ্ত করেছে। এইবারও আজির সময়ত যেহেতু হাতি আর মানুষের সংঘাতে প্রতি মুহূর্ততে বাতরি কাকত মানে মুখ্য স্থান লৈ আহিছে। নাজিরাত সমূহীয়াভাবে পিঠা পনা প্রস্তুত মহিলার ঢেঁকির শব্দত মুখরিত শিমলুগুড়ি দরিকিয়াল গাঁও। রাজ্যের প্রান্তে প্রান্তে এনেদরে এতিয়া ভোগালীক আদরার ব্যাপক প্রস্তুতি। এই ক্ষেত্রত ব্যতিক্রম নহয় শিমলুগুড়ি দরিকিয়াল গাঁও রাইজ। গাঁওখনের জিয়রী বুয়ারী বৃদ্ধা সমন্বিতে ব্যস্ত হয়ে পড়েছে পিঠা পনা প্রস্তুত করা। সুতুলি পিঠা, তারপর ঘিলা পিঠা, এইবিলা বনাব, নারিকলের লাড়ু, পকা মিঠা বনওয়া হল, সুবিধে লগ লাগে এনে ধরনে করি প্রায় করো আমি। নগাঁওর পুরনি গুদামত পিঠাপনা লাড়ু বিক্রি মহিলার। পিঠাপনা লাড়ু আদি বিক্রিরে স্বাবলম্বী হওয়ার নিদর্শন। কৃষালয় নামেরে নামাকরণ করে নগাঁওর পুরনি গুদাম বাপুজি ভবনের ওসরতে এনেদরে অস্থায়ী বিপণী খুলি পিঠাপনা বিক্রি করেছে মহিলাই। ঘরতে প্রস্তুত করা পিঠাপনা লাড়ু আদি কৃষালয়ত বিক্রি করে বিহুর প্রাক্ষণত স্বাবলম্বী হওয়ার নিদর্শন দাঙি ধরেছে এই সকল দরিদ্র মহিলাই। ওদালগুড়ি জেলার খৈরাবাড়ির কোনামারাতো ব্যাপক প্রস্তুতি। গাঁওখনের রাভা জনগোষ্ঠীর লোক ব্যস্ত ভেলাঘর নির্মাণত। ভেলাঘর নির্মাণস্থলীত নাচি বাগি আনন্দত মতলিয়া। সকল ডেকা গাভরু বুয়ারী জিয়রী আনন্দত আত্মহারা।
আমাৰ যি ভেলাঘৰ, সেই ভেলাঘৰৰ কাম পূৰ্ণগতিত আমাৰ চলি আছে। আমি খুব এদিন দুদিনৰ পিছতে আমি সম্পূৰ্ণকৈ আমাৰ ভেলাঘৰটো সাজি উলিয়াম। যি উৰুকা নিশা এসাঁজ গাঁওবাসীয়ে মিলি ইয়াতে ভোজ ভাত খোৱাৰ যি প্ৰস্তুতি ধৰা আয়োজন কৰিছোঁ। একে সময় দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে তেজপুৰতো। দহ পৰ্বতীয়া কৌশিকপুৰৰ ৰাইজৰ মাজত ব্যাপক উৎসাহ। কোনো যদি ব্যস্ত ভেলাঘৰ নিৰ্মাণত, আন কোনো ব্যস্ত ঢোলৰ চেৱত নাচি বাগি আনন্দ কৰাত। এয়াই হ'ল অসমীয়াৰ সাতাম পুৰুষীয়া পৰম্পৰাগত প্ৰাণৰ ভোগালী বিহু, য'ত ভেদাভেদ উচ্চ নীচ সকলো পাহৰি আনন্দ মনেৰে এসাঁজ খাই তৃপ্তিৰে। ব্যুৰো ৰিপৰ্ট, গণেশ প্লাছ।